নির্বাচনকে সার্বিকভাবে সুষ্ঠু বলার সুযোগ নেই জাতীয় পার্টি। জাতীয় পার্টির জাপার মহাসচিব মজিবুল হক চূর্ণ বলেছেন, কিছু কিছু জায়গায় সুষ্ঠু ভোট হয়েছে, তবে অনেক জায়গায় কারচুপি হয়েছে। এতে বাংলাদেশের লোকেরা জড়িত ছিল, প্রিজাইডিং অফিসার পর্যন্ত ব্যালট সিল মেরেছেন। নির্বাচনকে সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে এ কথা বলার সুযোগ নেই। বুধবার দলের বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন জাপা মহাসচিব মজিবুল হক চূর্ণ বলেছেন, ময়মনসিংহ 5 আসনে জাপার সালাউদ্দিন মুক্তি 34,000 ভোট পেয়েছেন। তবে মুখে শুনেছেন বেলা 2টার পর অনেক ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা নিজে ব্যালটে সিল মেরেছেন। প্রার্থীর কাছে এর প্রমাণ ভিডিও আছে। কিশোরগঞ্জ 3 আসনে প্রার্থী ছিলেন মজিবুল হক চূর্ণ এই আসনে এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর 3 আসনে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে চূর্ণ বলেছিলেন, সুনামগঞ্জ 4 আসনে লাঙ্গলের প্রার্থী শক্তিশালী। আওয়ামী লীগ প্রার্থী ব্রাশ করার কথা ছিল না, কিন্তু সকাল 11টার পর অনেক ভোট কেন্দ্রে সিল মারা হয়েছে। আরও অনেক আসনে এ ধরনের অনিয়ম হয়েছে। গত নভেম্বরে তফসিল ঘোষণায় জাপার নেতারা জানিয়েছিলেন সরকার নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশ্বাস পূরণ হয়েছে কিনা প্রশ্নে জাপা মহাসচিব বলেছিলেন তারা কথা রাখেনি। গত ডিসেম্বরে জাপা মহাসচিব হুঁশিয়ার করেছিলেন ভোট সুষ্ঠু না হলে ব্যবস্থা নেবেন। কী ব্যবস্থা নেবেন প্রশ্নে বলেছেন, মামলা করব, প্রতিবাদ করেছি, এটাও তো ব্যবস্থা। দলের পরাজিত প্রার্থীদের ক্ষোভের বিষয়ে 2018 সালের নির্বাচনের উদাহরণ দিয়ে চূর্ণ বলেছেন, বিএনপিকে কি 7 আসন পাওয়ার দল কি করতে পেরেছে? নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে সংসদে যাওয়া উচিত নৈতিক কিনা প্রশ্নে জাপা মহাসচিব বলেছেন, অতীতেও যারা অভিযোগ করেছেন তারা সংসদে গিয়েছেন। নির্বাচন ব্যবস্থার পরিবর্তন ছাড়া শতভাগ সুষ্ঠু ভোট হবে না। 7 জনের নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে 26 আসনে ছাড় পেলেও মাত্র 11টিতে জয়ী হয়েছে জাপা। চূর্ণ ফের দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু না হওয়ার কাঙ্ক্ষিত ফল পাননি। স্বতন্ত্র এমপিরা 62 আসনে জয়ী হয়েছেন, জাপা ফের প্রধান বিরোধী দল হতে পারবে কিনা প্রশ্নে মজিবুল হক চূর্ণ বলেছেন, জাপা যা আসন পেয়েছে তাই নিয়ে বিরোধী দল হিসেবে সংসদে কণ্ঠ উৎসুকিত থাকবে। বিরোধী দলের 50 জন এমপি থাকলেও লাভ নেই যদি না সরকারকে জবাবদিহিতায় আনতে পারে। 1973 সালের প্রথম সংসদে একজন বিরোধী দলীয় এমপি সংসদ কাঁপিয়েছেন, দেখেন আমরা কি করতে পারি। স্পিকার স্বীকৃতি দিলেও জাপা বিরোধী দল, না দিলেও বিরোধী দল।